অচেনা মেয়ে। রাহুল নিজের বিছানায় শুয়ে আছে, হঠাৎ তার পাশে থাকা ফোনটা বেজে উঠল। ঘুমের ঘোরে রাহুল ফোনটা তুলে হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে একটা নারী কণ্ঠ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে থাকে। রাহুল ও ঘুমের ঘোরে কে ফোন করেছে না দেখে সেও আই লাভ ইউ টু বলতে থাকে। রাহুলের মুখে আই লাভ ইউ টু শোনার পর সেই নারী কণ্ঠটা ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পরে রাহুলের বেস্টি প্রিয়া ফোন করে। রাহুল ফোনটা তোলার সাথে সাথে ওপাশ থেকে গালাগালি ছোড়া হয়ে আসতে থাকে, এই কুত্তা কোথায় আছিস তুই, আমি আর কতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকব, হ্যালো প্রিয়া আর 2 মিনিট দাঁড়া যাচ্ছি আমি, হ্যাঁ তোর 2 মিনিট আমার জানা আছে, পরে পরে ঘুমাচ্ছিস হারামজাদা, 2 মিনিটের মধ্যে বাড়ির নিচে আয়, তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি আমি, আরে বাড়ির নিচে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয়, না থাক আমি তোর বাড়ির ভেতরে গেলে 2 মিনিট বলে আর কোনো জিনিস হবে না, 2 ঘন্টা পর বেরিয়ে আসবি, আচ্ছা বাবা ঘাট হয়েছে আমার 2 মিনিট দাঁড়া আমি এক্ষুনি আসছি, 2 মিনিট বলে প্রায় 10 মিনিট পরে নিচে আসে রাহুল। রাহুলকে দেখার সাথে সাথে প্রিয়া রাহুলের উপর ঝাঁপিয়ে পড়ে, শালা কুত্তা হারামজাদা, এই তোর 2 মিনিট, আচ্ছা বাবা সরি ভুল হয়ে গেছে আমার, এবার চল আই বস আমার বাইকে। রাহুল আর প্রিয়া দুইজনে মিলে একসাথে বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর একটা পেট্রোল পাম্প দেখে রাহুল বাইকটা সেখানে দাঁড় করাল। প্রিয়া দে 500 টাকা দে পেট্রোল ভরতে হবে, এই নে ধর জীবনেও নিজের টাকায় কোনোদিনও তেল ভরেছিস, এত বড় লোক বেস্টি রেখে তাহলে লাভ কি যদি নিজের টাকায় তেল ভরতে হয়। আসলে ব্যাপারটা হলো এটা, রাহুল ইচ্ছা করে পূজার কাছ থেকে সমস্ত জায়গায় টাকা নেই যাতে সে একটু রেগে যায়। রাহুল পূজাকে রাগাতে খুব ভালোবাসে। গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেলে দুজনে একটা শপিং মলে যায়, সেখানে গিয়ে নানা রকম ড্রেস কিনতে থাকে। আর বেচারা রাহুল হয়েছে প্রিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্রিয়ার সমস্ত জামা কাপড় সে বয়ে চলেছে। হঠাৎ করে রাহুলের চোখ গেল একটা নীল শাড়ির উপর, ওহ শাড়ি তো নয় যেন স্বপ্ন মাখা কোনো একটা জিনিস। রাহুল প্রিয়াকে না দেখিয়ে ওই নীল শাড়িটা কিনে নিল, আর মনে মনে ভাবতে লাগলো এই নীল শাড়িটাই কি অপূর্বই না লাগবে প্রিয়াকে। শপিং হয়ে গেলে রাহুল প্রিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর তার কেনা সেই নীল শাড়িটা সমস্ত কাপড় জামার ভেতর পাঠিয়ে দেয় প্রিয়াকে। সন্ধে না হতে না হতেই প্রিয়ার ফোন রাহুলের কাছে চলে আসে, কিরে পাগল আমার জন্য নীল শাড়িটা কিনেছিস কই বললি না তো, সারপ্রাইজ না বলে দিতে হয় বলে নয়, বল পছন্দ হয়েছে তো তোর শাড়িটা, তুই আমাকে কোন জিনিস গিফট করবি আর সেটা আমার পছন্দ হবে না সেটা কখনো হয়েছে, ঠিক আছে রাহুল এখন রাখছি বাড়িতে আমার কিছু কাজ আছে, কাল দেখা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তারপর ফোনটা রেখে দেয় রাহুল। রাতের বেলা রাহুল ঘুমোতে যাবে এমন সময় তার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। রাহুল ফোনের দিকে তাকিয়ে দেখে আননন একটা নাম্বার। রাহুল ফোনটা তোলার সাথে সাথে ওপাশ থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আই লাভ ইউ রাহুল। রাহুল সাথে সাথে জিজ্ঞাসা করে কে বলছেন আপনি, ওপাশ থেকে নারী কণ্ঠটা বলে ওঠে, বাহ চমৎকার সকাল বেলায় আমাকে আই লাভ ইউ টু বললে।
আর রাতের বেলায় ভুলে যাচ্ছ। দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কেন আপনাকে আই লাভ ইউ টু বলতে যাব? তাছাড়া আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। তাতে কি হয়েছে, তুমি আমাকে খুব তাড়াতাড়ি চিনে যাবে। রাহুল একটু বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। রাহুল শুয়ে শুয়ে ভাবতে থাকে কে হতে পারে, কেউ কি তার সাথে মজা করছে, কারণ সে প্রিয়া ছাড়া কারো সাথে কথা বলে না। আর প্রিয়া যে শুধু তার বেস্ট ফ্রেন্ড তা নয়, সে প্রিয়াকে মনে মনে খুব ভালোবাসে। পরের দিন রাহুল প্রিয়াকে গতকাল রাতে আসা ফোনটা কথা বলল। প্রিয়া সাথে সাথে রেগে গিয়ে রাহুলকে বলল, তুই যখন মেয়েটাকে চিনিস না তাহলে মেয়েটাকে কেন আই লাভ ইউ টু বললি? আরে ভাই, আমি ভাবলাম তুই, সেজন্য আমি বলে দিলাম। আমি তোকে কুত্তা হারামজাদা ছাড়া কোনোদিনও কোনো কথা বলেছি, তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আই লাভ ইউ বলবো? যাই হোক, তবে কোনো না কোনো মেয়ে তো আমাকে ভালোবেসেছে। আজ রাতে আমি সত্যিকারের আই লাভ ইউ বলে দেব। কথাটা শোনার সাথে সাথে প্রিয়ার চোখটা ছল ছল করতে লাগলো। আচ্ছা রাহুল, তুই কি সত্যি ওই মেয়েটাকে আই লাভ ইউ বলবি? হ্যাঁ বলবো তো। তুই কি চাস না আমার একটা গার্লফ্রেন্ড হোক? হ্যাঁ চাইবো না কেন, ঠিক আছে তুই ভালো থাক, তার সঙ্গে আমি এখন আসি। প্রিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। রাহুল বুঝতে পারে যে প্রিয়া কাঁদতে কাঁদতে যাচ্ছে, তবুও সে একবারও প্রিয়াকে ডাকলো না। প্রিয়া চলে যাওয়ার পর সে হো হো করে হাসতে লাগল, কারণ সে জেনে গেছে যে এই আননোন নাম্বারের মেয়েটা আর কেউ নয়, সেটা হলো তার একমাত্র বেস্টি প্রিয়া। কারণ আজ সকালেই রাহুল প্রিয়ার ছোট বোন সোমার কাছ থেকে ফোন করে সমস্ত খবর নিয়ে নিয়েছে। রাহুল আগেই জানত যে প্রিয়া তাকে খুব ভালোবাসে, শুধু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে তাকে কিছু বলতে পারছে না। তাই রাহুল তাকে ভালোবাসে কিনা কনফার্ম হওয়ার জন্য তার ছোট বোন সোমাকে দিয়ে রাহুলকে ফোন করিয়েছিল। রাহুল আগেই সন্দেহ করেছিল যে এটা প্রিয়ারই কাজ হবে, তাই রাহুল সোমাকে ফোন করার সাথে সাথে সোমা গড় গড় করে সব বলে দিল। আর এই দিকে বেচারি প্রিয়া ঘর বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। সন্ধ্যাবেলায় রাহুল প্রিয়াদের বাড়িতে এলো। রাহুলকে দেখে প্রিয়ার বাবা মা বলে উঠল, আচ্ছা বাবা রাহুল, তোমার সাথে কি প্রিয়ার কোনো ঝামেলা হয়েছে? কেন বলুন তো কাকু, সেই যে সকালে তোমার সঙ্গে দেখা করে এসেছে তারপর থেকে কেঁদেই চলেছে, আমরা কিছু জিজ্ঞাসা করলে কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে কাকু, কোনো চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি, আমি যাচ্ছি ওর মুখে হাসি ফোটাতে। কিরে সুন্দরী, এত কাঁদছিস কেন? তুই এখন আমাদের বাড়িতে। হ্যাঁ তোকে দেখতে এলাম, শুনলাম দিন রাত খুব কাঁদছিস, সেই জন্য একটু দেখতে এলাম। তুই এখানে কেন জানা যা তোর সেই আননোন নাম্বারের মেয়েটার কাছে? আরে একটু পরে আমি তার কাছে যাব, সে বলেছে আমায় আজকে লিপ কিস দেবে। কথাটা শোনা মাত্র প্রিয়া আমার দিকে না তাকিয়ে তার ছোট বোন সোমার দিকে রাগি চোখে তাকালো। সত্যি বলছি দিদি, আমি রাহুল দাদাকে কিছু বলিনি। ও রাহুল দাদা, মিথ্যা কথা কেন বলছো? আমি তোমায় কখন বললাম কিস করার কথা? তুই একটু বাইরে যা তো, তোর দিদির সঙ্গে কিছু কথা আছে। সোমা বাইরে চলে যাওয়ার সাথে সাথে রাহুল এগিয়ে গিয়ে প্রিয়ার গালে একটা চুমু খায়।
সাথে সাথে সমস্ত রাগ কষ্ট দুঃখ যেন কোথায় হারিয়ে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুলের দিকে। আচ্ছা প্রিয়া, এতই যখন আমাকে ভালোবাসিস তাহলে এতদিন বলিস নি কেন? তুইও তো আমায় ভালোবাসিস তাহলে তুই বলিস নিস কেন? ঠিক আছে, এবার একটু কাছে আয়, তোকে খুব আদর করি। কেন জানা যা সেই আননোন নাম্বারটার কাছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাইরে, সোমা দাঁড়িয়ে আছে। এই না, কোথায় যাচ্ছিস? কথাটা বলে প্রিয়া হাত ধরে টান মারে রাহুলের। তারপর রাহুলকে জড়িয়ে ধরে ডুব মারে ভালোবাসার সমুদ্রে।